চলতি সিরিজের আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একইভাবে আউট হয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বাঁহাত্তি পেসার ফজলক ফারুকির ভেতরে ঢোকা ডেলিভারিতে লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হচ্ছেন তামিম। মূলত তিনি সামনের পা ঠিকঠাক বলের লাইনে নিতে পারছেন না, তাই জেমিসিডনসের সাথে নিজের পা ঠিক করার মিশনে নেমেছেন তামিম। বাংলাদেশে আসার পর প্রথমবার সংবাদ সম্মেলন করে জেমিসিডনস বলেন সিনিয়রদের ফুটওয়ার্ক নিয়ে কাজ করছেন। তামিমের প্রসঙ্গে সিডনস বলেন সিনিয়রদের সঙ্গে আমার কাজটা মূলত ফুটওয়ার্ক নিয়ে, তামিম তার সামনের পা আরও সোজা করতে চাই। এসব বিষয় খুব শীঘ্রই হয় না, তবে আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করছি। তামিম প্রসঙ্গে সিডনস আরও বলেন সে যদি আরও তিন চার বছর খেলতে চায় তার সামনের পা আর একটু সোজা করতে হবে, তাহলে সে আরও সাফল্য পাবে। তামিম যদি লেগ বিফোর উইকেট না হয় তাকে আউট করা খুবই কঠিন, সে আরও অনেক রান করতে পারবে। আমি দেখতে পাচ্ছি তামিমের সেরা ক্রিকেট এখনও সামনে পড়ে আছে। পরবর্তী আপডেট হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।